নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যা আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা মক প্র্যাকটিস করে দেখুন। আপনাদের বাংলা গ্রামারে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে সেটাও আপনারা দেখতে পাবেন। তা আপনাদের পারফরমেন্স চেক করার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসুন এবং আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে, আর তার সাথে সাথে আপনাদের পারফরমেন্সটা কীভাবে আপনাদের এনহ্যান্স করতে হবে সেটাও আপনারা বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা মোটিভেশনাল ভিডিও দেখে। তা আমরা আজকে আলোচনা শুরু করব 2075 নম্বর প্রশ্ন থেকে। আর এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে আপনারা যদি সেইগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় আপনাদের মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত। তো প্রথম প্রশ্ন যেটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন, তা সেই প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করছি। 2075 নম্বর প্রশ্ন, যা ধাতুর পুরা ঘটিত অতীতকালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি? তাহলে যেটা চলিত রূপ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান ঘ গিয়েছিল তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2076 নম্বর প্রশ্নে, কোনটি বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিতীয় প্রয়োগের উদাহরণ? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান ঘ, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তা তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2077 নম্বর প্রশ্নে, কোন বাক্যে অসম্পূর্ণ ধাতুর ব্যবহার হয়েছে? তাহলে যে বাক্যটিতে অসম্পূর্ণ ধাতুর ব্যবহার হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ, কোথায় ছিলি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2078 নম্বর প্রশ্নে, নহ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চরিত রূপ কোনটি? তা আপনাদের এই চারটের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় চিহ্নিত করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ নই, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2079 নম্বর প্রশ্নে, দ্বি ধাতুর প্রথম পুরুষের ঘটমান বর্তমানে চরিত রীতির রূপ কোনটি? তাহলে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ দিচ্ছে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2080 নম্বর প্রশ্নে, নিচের কোন ধাতুটির মূল স্বর আকারান্ত? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 2080 নম্বর প্রশ্নে উত্তর উল্লেখ করছেন অপশান খ যেত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2081 নম্বর প্রশ্নে, যেসব ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাকে বলে, তাকে কি বলে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 2081 নম্বর প্রশ্নে আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান খ অসম্পূর্ণ ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2082 নম্বর প্রশ্নে, অসম্পূর্ণ ধাতু কয়টি? তা আপনাদের যতগুলি আপনাদের সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ 5টি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2083 নম্বর প্রশ্নে, কোনটি অসম্পূর্ণ ধাতু? তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটি অসম্পূর্ণ ধাতু আপনাদের বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ বট, তাদের সবার উত্তর সঠিক,
চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2084 নম্বর প্রশ্নে, কোন ধাতুগুলির সর্বকালের রূপ পাওয়া যায় না? তাহলে যেটিতে না হবে মানে যেটা নয়, তিনটে হ্যাঁ একটা না, তাহলে যেটা না সেটা আপনাদের বার করতে হবে। কোশ্চেনটা ভালো করে খেয়াল করবেন, নেগেটিভ কোশ্চেন আছে। 2084 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন, অপশান খ আছো কমা নহ কমা বট কমা থাক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2085 নম্বর প্রশ্নে, কেমন আছিস কোন ধাতুজাত ক্রিয়া? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2085 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন, অপশান গ অসম্পূর্ণ ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2086 নম্বর প্রশ্নে, কোন গুচ্ছে সবগুলি অসম্পূর্ণ ধাতু? তাহলে যে গুচ্ছটাই সবগুলো অসম্পূর্ণ ধাতু সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন, অপশান গ ধাতু সাইন আ, ধাতু সাইন থাক, ধাতু সাইন আছ, ধাতু সাইন বট, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2087 নম্বর প্রশ্নে, কারো কি যোগ অক শব্দটির অর্থ কি? তা আপনাদের এই শব্দটির অর্থ আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন, অপশান গ যা ক্রিয়া সম্পাদন করে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2088 নম্বর প্রশ্ন, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাকে কি বলে আপনাদের নির্বাচন করতে হবে। চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন, অপশান গ কারক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2089 নম্বর প্রশ্ন, কারক নির্ণয় করার সহজ উপায় কি? তাহলে কারক নির্ণয় করার যেটা সহজ উপায় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 2089 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন, অপশান ঘ ক্রিয়াকে প্রশ্ন করা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা আজকে 15টা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই একে একে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এছাড়াও আমরা রোজ সকালবেলা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি, 5টা লাইভ ক্লাস আমরা করি এই ক্লাসগুলোতে, আপনারা রোজ সকালবেলা 8টা থেকে সকাল 10টায় আমাদেরকে পেয়ে যাবেন। তো এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, বাক্যের প্রতিটি শব্দের সাথে অনন্যয় সাধনের জন্য বা অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? অপশান ক সমাস, অপশান খ কারক, অপশান গ বিভক্তি এবং অপশান ঘ সম্বন্ধ পদ। আবার আমি আপনাদের আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? অপশান ক কারক, অপশান খ সমাস, অপশান গ বিভক্তি এবং অপশান ঘ সম্বন্ধ পদ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।